প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ তোমরা যারা ইউজি পড়ছ তোমরা যারা পিজি পড়ছো তোমরা যারা পলিটেকনিক পড়ছো কিংবা অন্যান্য ফিল্ডে কলেজের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন যে আমরা কি প্রত্যেকে তেসরা ফেব্রুয়ারি থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে অফলাইনে ক্লাস করতে পারবে কারা করতে পারবে অফলাইনে ক্লাস এই মুহূর্তে পরীক্ষা পরবর্তীতে কিভাবে হবে সমস্তটাই এই মুহূর্তের অফিসিয়াল আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী তেসরা ফেব্রুয়ারি থেকে আমাদের রাজ্যে পুনরায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হতে চলেছে এক্ষেত্রে তোমরা সকলেই চিন্তিত যে আমাদের প্রত্যেককে কি একই সাথে কলেজ ইউনিভার্সিটিতে দেখা হবে এ অ্যাকচুয়ালি অফিসিয়াল বিজ্ঞপ্তি কি রয়েছে তো বিকাশ ভবন যে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে একত্রিশ এক দু হাজার বাইশে সেই বিজ্ঞপ্তির অ্যাকর্ডিং যদি আমি বলি সেক্ষেত্রে তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পলিটেকনিক পিএইচডি স্টুডেন্ট যারা রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ফিল্ডের কলেজ ইউনিভার্সিটি রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য চালু হয়ে গেছে মানে বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী অফলাইনে যেতে পারবে অর্থাৎ রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন বিজ্ঞপ্তি মারফত প্রত্যেকটি রাজ্যের কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে তাদের সকল ছাত্রছাত্রীকে অফলাইনে ক্লাস করানোর জন্য কিন্তু প্রত্যেকে কি একসাথে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে তেসরা ফেব্রুয়ারি থেকে এটাই তোমাদের অনেকের প্রশ্ন এক্ষেত্রে তোমাদের ক্লিয়ারভাবে বলে রাখি আগেও যখন ষোলোই নভেম্বর থেকে আমাদের রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছিল তখনও কিন্তু সকল ছাত্রছাত্রীকে কলেজে অফলাইন ক্লাসে এ পঠন পাঠনের অনুমতি দিয়েছিল রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর কিন্তু সেটা ঘটেনি সেই একই রকমভাবে কিন্তু ও অনুমতি দেওয়া হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অফলাইন ক্লাস করানোর জন্য কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় মারফত কলেজ মারফত এই মুহুর্তে যে তথ্য উঠে আসছে সেই তথ্য অনুযায়ী প্রথমে যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছে ইউজিপিজির তাদের প্রথমে ডাকা হবে এবং তারপরে স্টেপ বাই স্টেপ সময়ের সাথে অন্যান্য ছাত্রছাত্রীকে ডাকা হবে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় আগের মতো চাইলে করতেই পারে যে সপ্তাহে তিন দিন ডাকা হচ্ছে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে এবং আর্টস ও কমার্স মিলিয়ে তাদের তিন দিন ডাকা হচ্ছে কিংবা কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ চাইলে এরকমভাবেও ক্লাস করাতে পারে ছাত্রছাত্রীদের বিভক্ত করে দুটো ভাগে প্রত্যেক দিন ক্লাস নিতে পারে যেটা আমরা আগে দেখেছি একই রকমভাবে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় যদি চাই সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে না ডেকে শুধুমাত্র থার্ড সেমিস্টারে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে ডাকতে রাখতে পারে যেটা এই মুহূর্তে বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটি থেকে আমরা ইনফরমেশান পাচ্ছি কিন্তু এই মুহূর্তে সর্বাধিক কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়টা উঠে আসছে তার দরুন কিন্তু আমরা বলতে পারি এই মুহূর্তে প্রথমে কিন্তু ছাত্রছাত্রী যারা ফাইনাল ইয়ারে স্টুডেন্ট রয়েছে অর্থাৎ থার্ড ইয়ারে পড়ছে ইউজি পিজিতে কিং তারপরে সেকেন্ড ইয়ারে যারা রয়েছে তাদের সর্বাধিক ক্লাস অফলাইনে করানোর ওর প্রচেষ্টা রয়েছে এবং তারপরে সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের এবং তারপরে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের সর্বশেষে অফলাইনে ক্লাসের ওর এ আনার পরিকল্পনা কিন্তু করছে বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটি কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে ফার্স্ট ইয়ারের কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের বা পাটে পাটে এ প্রত্যেকদিন স্টুডেন্টদের নাই এনে সপ্তাহে দু দিন বা তিন দিন যেরকমটি বললাম সেরকমভাবে আনতে পারে সম্পূর্ণটা নির্ভর করছে তোমার কলেজের উপর প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা অটোনোমাস কলেজ নিজেদের মতন আলাপ আলোচনার মাধ্যমে এ গাইডলাইন প্রকাশিত করবে তাদের অফিশিয়াল ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিংবা কলেজের ওয়েবসাইটে সেখান থেকে তোমরা রীতিমতো জানতে পারবে এ কিভাবে তোমাদের অ্যাকচুয়ালি কলেজে আসতে হবে এবং ইউনিভার্সিটির যে অফিশিয়াল নোটিস সেটাকে ফলো করে ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা কলেজ নিজেদের মতন করে এ গাইডলাইন প্রকাশ করবে এবং সেখানে পরিষ্কারভাবে তোমাদের ইয়ার অনুযায়ী তোমাদের সাবজেক্ট অনুযায়ী রুটিন প্রকাশিত করবে প্রথম দিকে সেই রকমভাবেই রুটিন অনুযায়ী ক্লাস চলবে এবং তারপরে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে আসবে যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে আর তোমরা অনেকে রয়েছো পরীক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করছো যে আমাদের পরীক্ষা পরবর্তীকালে কিভাবে হবে অনলাইনে হবে না অফলাইনে হবে এখন দেখার বিষয় এই যে কলেজ শুরু হয়েছে সেই কলেজ কি ক্রমাগত অফলাইনেই থাকে কি না পরবর্তীকালে কী পরিস্থিতি আছে তার উপরেও নির্ভর করছে সুতরাং এই মুহূর্তে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেটা অনলাইনেই হবে ইভেন্ট সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার সেটা বলা কিন্তু সম্ভব নয় আর বাদ বাকি চলতি যে সেমিস্টার রয়েছে সেই চলতি সেমিস্টার কিন্তু অনলাইনেই হবে আশা করছি সমস্ত ব্যাপারটা তোমাদের বিস্তারিত জানালাম আর অফিসিয়াল ইউনিভার্সিটির ওয়েবসাইটে এ যখন বিজ্ঞপ্তি আসবে তৎক্ষণাৎ তোমাদের তো জানিয়েই দেবো এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো আর কলেজে যাওয়ার জন্য কতটা তোমরা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে বলো না তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত